যদি দলিল থাকে আমরা করব। যে মুখ দিয়ে করতে নিষেধ করছি আল্লাহর কসম করে বলছি ওই মুখ দিয়ে মিলাদ করতে বলে যাবো এই মাঠে। তৃতীয় ঈদ নাম কি? ঈদে মিলাদুন নবী। ইন্নাকুল্লা মা লাম ইয়াকুন আলা হাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই যেটা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়া আসহাবিহি এবং তার সাহাবীদের জামানায় দীন আন দীন ছিল না, ধর্ম ছিল না, লাম ইয়াকুনিল ইয়াওমা দীনা, এটা আজকের দিনও দীন হিসাবে গণ্য হবে না। ইমাম মালিক বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলে দিলেন যেটা আল্লাহর নবীর জামানায় ধর্ম ছিল না, যেটা তার সাহাবীদের জামানায় ধর্ম ছিল না, এটা আজকের জামানায় ধর্ম হিসেবে গণ্য হবে না। যে আমলটা তখন ছিল না এখন যদি আমল করা হয় ওইটা কশিন কালে আমল হতে পারে না। এই কথাটা কি ঠিক বললেন না বেঠিক বললেন? ঠিক বলেছেন। এখন যদি আমরা বলি যে আমল তো করি নেকির জন্য, সমস্যা কোথায়? ওই যে সমস্যা কোথায়, সমস্যা কোথায়, এটাই হচ্ছে মূল সমস্যা। সমস্যাটা কোথায় এটাই হচ্ছে আসল সমস্যা। ওই যে সমস্যা সহি মুসলিমের হাদিস, তুমি যদি মুসলমান হও হাদিস তো মানবা, তাই না? সহি মুসলিম আল্লাহ নবী বললেন যদি কেউ এমন কোনো আমল করে যেটা আমার শরীয়তে আমি নির্দেশ দেই না এটা বাতিল, তো এখন যদি আমরা তার নামে জন্মদিন পালন করি এটা চলবে? মাশাআল্লাহ, কয়দিন পরে তো আর একটা ঈদ চালু হয়ে যাবে আমাদের দেশে, তৃতীয় ঈদ, নাম কি? ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিন, জন্ম এবং মৃত্যুদিন দিবস নিয়েও তো সমস্যা আছে। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন কোন তারিখে তার কোনো দলিল নেই, সোমবার হাদিসে পাওয়া যায়। মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল, এটা ঠিক আছে, এটাও সোমবার ঠিক আছে, কিন্তু সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন ওই সোমবার ছিল 9 তারিখ হয় গণনায়, কিন্তু আমরা মৃত্যু দিবসে জন্ম দিবসও পালন করি। তারপরে ধরে নিলাম ভুল হলেও আমরা করব, যদি আর প্রমাণ থাকতো দলিল থাকতো, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একদিনও জন্মদিন পালন করতেন তাহলে আমরা করতাম। কি আপনাদের কাছে দলিল আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিন জন্মদিন পালন করেছিলেন? একদিনও করেন নাই, একদিনও করেন নাই, এত বেরসিক ছিলেন তিনি, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, নবীর জামানা নয় বাদ দিলাম, এবার তারপরে যে খলিফা ছিলেন চারজন, চারজন খলিফার মধ্যে দুইজন ছিলেন তার শ্বশুর, তাই না? কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। আর দুইজন ছিলেন জামাই, কে? ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে তারা তো আত্মীয়, এবং কেমন আত্মীয়, কাছের না দূরের, নাকি দূর সম্পর্কের বেয়াই জামাই এরকম, নাকি পাড়া প্রতিবেশীর জামাই? নিজের আপন জামাই এবং আপন শ্বশুর এবং রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, রাষ্ট্রপ্রধান খলিফা, রাষ্ট্রযন্ত্র তাদের হাতে, এত কাছের ক্ষমতাধর ব্যক্তি হওয়া সত্ত্বেও কেউ বলতে পারবেন যে চার খলিফার কোনো খলিফা তাদের জীবনে একদিনের জন্য মিলাদুন নবী করেছেন? একদিনের জন্য মিলাদুন নবী করেছেন, কোনো দলিল আছে? যদি থাকে মেহরবানি করে ভুল বুঝবেন না, দলিল দেখান, আমরাও করব, সমস্যা নাই তো। যদি দলিল থাকে আমরাও করব। যে মুখ দিয়ে করতে নিষেধ করছি আল্লাহর কসম করে বলছি ওই মুখ দিয়ে মিলাদ করতে বলে যাবো এই মাঠে। যদি দলিল থাকে, শর্ত হচ্ছে দলিল, মুসলমানরা দলিলের অনুসরণ করে, কিস্সা কাহিনীর অনুসরণ করে মুসলমান করতে রাজি নয়, যেহেতু তারা কোনোদিন করেন নাই, আল্লাহ নবী জীবনে করেন নাই, সাহাবীরা কেউ করেন নাই, তাবিরা করেন নাই, তাবা তাবিরা করেন নাই, চার ইমামের জগৎ বিখ্যাত চারজন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত চারজন ইমাম, চারজন ইমামের জীবনীতে তারাও কোনোদিন মিলাদুন নবী করেন নাই। তাহলে আমরা যদি এটা ধর্ম মনে করে করি তাহলে এটা কি ঠিক হবে? এটাই হচ্ছে বাড়াবাড়ি। এটা কি আমলে চলে হবে? আমরা বলেছিলাম
ক্ষতি থেকে বাঁচার দুই নম্বর উপায় হচ্ছে আমলে সলে সৎকর্ম করতে হবে। সৎকর্ম হচ্ছে ওইটাই যেটা আল্লাহ এবং তার নবীর কাছ থেকে আসে, যেটা নবীর মাধ্যমে এসেছে, নবী করেছেন, করতে বলেছেন, তার মতো তার পদ্ধতিতে করা হয়, এটার নাম হচ্ছে সৎ আমল। এর বাইরে কোনো সৎ আমল আছে না নাই বলেন? এর বাইরে কোনো সৎ আমল আছে না নাই? আছে মনে হয়, আসতে বলছেন কেন?